আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রকামী পালতোলা ছোট জাহাজটি দেখানোর জন্য আজকের এই ভিডিওতে আমার সাথে আছে জুবাইর আহমেদ রোমান মেধা অনিক হাসিফ এবং সাকিব দু হাজার বারো সালে কুয়াকাটার জাহবন সংলগ্ন এলাকায় বালুর মাঠে প্রথম দৃশ্যমান হয় এই জাহাজটি এরপর কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন বেরিবাদের পাশে স্থাপন করা হয় এই ছোট জাহাজটি কুয়াকাটায় যদি হয়ে থাকে আপনার ভ্রমণের উদ্দেশ্য তাহলে এই জাহাজটি দেখতে ভুলবেন না আসুন দেখে যান কিরকম ছিল পূর্বের জাহাজগুলো এটা পালতোলা জাহাজ ছিল বর্তমানে বিভিন্ন অংশ ক্ষয় হয়ে গেলেও জাহাজটির ছবি ওখানে আছে সাইনবোর্ডে সেগুলো আপনি দেখতে পারবেন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না অবশ্যই প্রদর্শনী বইতে আপনার নাম ঠিকানা স্বাক্ষর দিয়ে আপনার নির্দিষ্ট মন্তব্য দিয়ে আসতে পারেন যেরকম দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের পর্বটি হাজির হব অন্য কোনো পর্বে অন্য কোনো স্থানের দৃশ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন